ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। সৃষ্টি একাডেমিক স্কুল টাঙ্গাইলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমরা বর্তমানে তোমাদের যে অ্যাসাইনমেন্ট দিতেছি, এখন দ্বিতীয় অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে। আশা করি তোমরা সবাই নিয়ে বাসায় সুন্দরভাবে টপিকগুলো বুঝে নিজের বুদ্ধিদের ভালোভাবে উপস্থাপন করবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আশা করি জমা দিয়ে দেবে। বর্তমানে আমাদের এই ভর্তি কার্যক্রম চলছে। তোমাদের ছোট ভাই বোন এবং পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের মধ্যে যদি বহু ভর্তি হয়, তাহলে তোমরা আমাদের এই প্রতিষ্ঠানে ভর্তির জন্য তাদেরকে বলবে এবং নিয়ে আসবে। আমরা প্রতিষ্ঠানে আছি এবং আমাদের প্রতিষ্ঠান সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, তোমরা সবাই চলে আসবে। আরেকটি বিষয় হচ্ছে, তোমরা সবাই বাসায় থাকবে এই করোনা ভাইরাসের জন্য, তোমরা বেশি ঘোরাঘুরি করবে না, নিজের শরীরের দিকে খেয়াল করবে। আর হচ্ছে তোমরা সবাই বাবা মা সবার সাথে এই স্বাস্থ্যবিধি মেনে চলবে, আশা করি ভালো থাকবে। এখন আমি তোমাদের সম্মুখে নবম অধ্যায় ত্রিকোণমিতির একটি সৃজনশীল উপস্থাপন করছি, যা তোমরা সহজেই বুঝতে পারবে এবং উপলব্ধি করতে পারবে। দেখো সৃজনশীলটা tan থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু m এবং tan থিটা মাইনাস সাইন থিটা m হলে তাহলে এই থিটাকে উদ্দীপক এখান থেকে নিয়ে আমরা বলতে উদ্দীপকের আলোকে দেখাও যে m প্লাস n টু sec থিটা সাইন থিটা এই বিষয়টা প্রমাণ করব। আর এটা হচ্ছে ক নম্বরের প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার m। আগে ক নম্বর m বাই n 2 প্লাস রুট 3 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট 3 হলে থিটা এর মান নির্ণয় করো। যখন থিটা এর মান 0 ডিগ্রির চেয়ে বড় ও 90 ডিগ্রির চেয়ে বড়, এই রেঞ্জের মধ্যে আমার থিটা মান, এই তিনটা বিষয় আমরা তোমাদের সম্মুখে এখন সমাধান নিয়ে উপস্থাপন করছি। দেখো ক নাম্বার, আশা করি সবাই ভালো সুস্থ দেওয়া আছে। tan থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু m এবং tan থিটা প্লাস মাইনাস মাইনাস sin থিটা ইকুয়াল টু m, এই বিষয়টি দেওয়া আছে। এখানে আমাদের বলছে m প্লাস n ইকুয়াল টু sec থিটা sin থিটা, এই বিষয়টা প্রমাণ করতে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু m প্লাস n ইকুয়াল টু m এর মানটা কত হবে, tan থিটা প্লাস sin থিটা প্লাস tan থিটা মাইনাস sin থিটা। এখানে এই প্লাস আর মাইনাস ক্যান্সেল হয়, মাইনাস sin থিটা প্লাস sin থিটা ক্যান্সেল, তাহলে ইকুয়াল টু 2 tan থিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি দেখো বুঝতে পারছো। এই পর্যন্ত আমরা যোগ করে দিয়েছি আরেকটা প্লাস মাইনাস কাটা 2 tan থিটা, এখন এই আমাদের প্রমাণ করতে 2 sin থিটা এবং sin থিটা, tan থিটা কে আমরা ভাগ করে দিতে পারি, tan থিটা কে আমরা এখানে ভাগ করে দেই। যেমন ধরো এখানে 2 tan থিটা হচ্ছে sin থিটা বাই cos থিটা, sin theta by cos theta equal to 2 into sin theta into 1 by cos theta লেখা যায়, তাহলে 2 sin theta into cos theta বিপরীত হচ্ছে কি sec theta equal to sec theta, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড, তাহলে left hand side equal to right hand side to shoot এই আমাদের প্রথম মানে কোন আমাদের প্রশ্নটি খুব সহজ মানের প্রশ্নটি, এই জন্য আমরা এখানে যেভাবে উপস্থাপন করেছি আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। এখন পরবর্তী প্রশ্ন খ নম্বরে প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু 4 √ m n,
দেখি কিভাবে এটা প্রমাণ করা যায়, কিভাবে প্রমাণ করা যায় এই বিষয়টা আমরা একটু খেয়াল করব। দেখো এখানে যে মানটা দেওয়া আছে ওই মান দিয়ে আমরা বিষয়টা প্রমাণ করব। দেখো খ নম্বরে দেওয়া আছে tan থিটা প্লাস sin থিটা ইকুয়াল tan, এবং tan থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু tan। এখানে একই বিষয় left hand side equal to m square minus n square। আমরা m এর মানটা বসিয়ে দিই, m এর মানটা হচ্ছে tan থিটা প্লাস sin থিটা তার হোল স্কয়ার, আর tan থিটা মাইনাস sin থিটা তার হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো এটাকে আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সূত্রে ফেলতে পারি। তার মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু কত, 4ab। তাহলে এটা 4, m এখানে আছে আসছে tan থিটা, 4 ab হচ্ছে tan থিটা আর b হচ্ছে sin থিটা। এই হলো আমাদের 1 tan থিটা প্লাস sin থিটা মাইনাস হোল স্কয়ার tan থিটা মাইনাস হোল স্কয়ার তার সূত্রটা আছে 4 tan থিটা ইনটু sin থিটা। ওকে এখন আমাদের প্রমাণ করতে হলো রুট বার m এর। এখান থেকে আমরা রুট নিয়ে আসি, রুট কে দাম আস্তে আস্তে বিষয়টা প্রমাণ করার চেষ্টা করব। দেখো দেখে এখানে 4 রুট বার রুট থাকলে tan স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা দা হয়, তাহলে 4 আমরা এই tan স্কয়ার কে ভাগ করে দেব। তাহলে দেখা যাক sin স্কয়ার থিটা y cos স্কয়ার থিটা ইনটু আর sin স্কয়ার ভিতরে 1 মাইনাস cos স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ ত্রিকোণমিতির সূত্রটি তোমার মনে রাখতে হবে, মনে না রাখতে পারলে তাহলে অঙ্কগুলো সহজেই তোমার সমাধান করতে পারবে। sin tan স্কয়ার পরিবর্তে sin স্কয়ার / cos স্কয়ার আর sin স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখো। এখন 4 রুট বার এটার সাথে যে কোণ এর মান করে এটা থাকবে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা মাইনাস, আর এইখানে cos স্কয়ারটা যায় থাকে কত sin স্কয়ার থিটা থাকে sin স্কয়ার থিটা থাকে। এখন দেখো এখানে রুট sin স্কয়ার বাই cos স্কয়ার পরিবর্তে আমরা tan স্কয়ার লিখতে পারি, লিখে তো sin স্কয়ার বাই cos স্কয়ার 4 রুট বার tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 4 রুট বার এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বলেছে, তাহলে tan থিটা প্লাস sin থিটা ইনটু tan থিটা মাইনাস sin থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধু আমি আরেকবার বলছি, দেখো এখান থেকে sin স্কয়ার বাই cos স্কয়ার সাথে 1 এর গুণ করলে এটাই আসবে, আবার এটার সাথে গুণ করলে cos স্কয়ার cos স্কয়ার কাটা যায় থাকে sin স্কয়ার। এখন এই sin স্কয়ার বাই cos স্কয়ার পরিবর্তে আমরা tan স্কয়ার বসাই দিতে পারি মাইনাস sin স্কয়ার, এটা কোন সূত্রে পড়ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কত, a প্লাস b ইনটু a মাইনাস b, তাই tan থিটা প্লাস sin থিটা tan থিটা মাইনাস মানটা বসাই দিই, তাহলে 4 রুট বার m n equal to right side, তাহলে অতএব left hand side equal to right hand side root। এখন এই হলো আমাদের খ নম্বর প্রমাণ করতে সহজে করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি প্রমাণটি একটু সহজেই বুঝতে পেরেছো। এখন আসে গ নম্বর, গ নম্বরে যে বিষয়টা দেওয়া আছে গ নম্বরের বিষয়টা হচ্ছে আমাদের থিটা প্রমাণ করতে হবে। মান দেওয়া আছে tan n মান আর এই বিষয়টা দেওয়া দিয়ে থিটা মানটা বের করব। দেখি গ নম্বর দেওয়া আছে, দেওয়া আছে tan থিটা প্লাস sin থিটা ইকুয়াল m, এবং tan থিটা মাইনাস sin থিটা ইকুয়াল n, tan মাইনাস
sin theta equal to tan এখান থেকে নিয়ে আমাদের এই বিষয়টা নেব তাহলে অতএব m by n equal to 2 root 3 2 minus root 3 m এর মানটা বসাবো তাহলে or m এর মানটা হচ্ছে tan theta plus sin theta divided by tan theta minus sin theta equal to 2 plus root 3 divided by 2 minus root 3 এখন এটাকে আমরা যোজন বিয়োজন করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এটাকে আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে দেখা যাচ্ছে অতি সহজেই মানটা চলে আসবে এখন যোজন বিয়োজন যদি করি তাহলে দেখা যাচ্ছে tan theta plus sin theta plus tan theta minus sin theta log plus hor যোজন বিয়োজন মানে log plus hor divided by log minus hor log হচ্ছে tan theta plus sin theta hor হচ্ছে tan theta minus sin theta log plus hor plus log minus hor এই minus এর কারণে এই minus এর plus হয়ে যাবে sin theta equal to 2 plus root 3 plus 2 minus root 3 2 plus root 3 minus 2 plus root 3 साइड लिख दे जो जॉन बियो जॉन करे जो जॉन बियो जॉन करे एक हम लोग हमरा जो विषय का नियर सी एक हम देखो ए साइन थीटा कैंसिल तलाशे टैन थीटा माने टू टैन थीटा ए टैन थीटा कैंसिल माने टू साइन थीटा इक्वल टू এখানে √3 √3 ক্যান্সেল থাকে 2 2 হলো 4 আর এখানে 2 2 ক্যান্সেল থাকে 2 √3 এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আস্তে আস্তে মানটা আমরা সহজেই বের করতে পারব দেখা যাচ্ছে এই 2 2 ক্যান্সেল আর এটা কাটলে হবে 2 অর দেখা যাক tan থেকে একটা ভাঙে দিই sin থিটা বাই cos থিটা নিচে আসছে sin theta আর এটাকে কাটাকাটি করে 2 by root 3 এটা উল্টে এলে sin theta by cos theta উল্টে দিলে উপরে যখন sin 1 নিচে হবে sin theta equal to 2 root 3 এর sin theta ক্যান্সেল থাকে 1 by cos theta equal to 2 by root 3 1 by cos theta মানে এই sin theta sin theta ক্যান্সেল তো 1 by cos theta 1 by cos theta 2 root 3 এখানে দেখো 1 by cos theta মানে কি sec theta মানে উল্টে দিলাম এটা উল্টে দিই এটা উল্টে দিই তাহলে থাকে আমাদের তাহলে cos theta equal to root 3 by 2 বিপরীতকরণ এটাকে বলা হয় কি বিপরীতকরণ করে তাহলে বিপরীতকরণ করে আমরা cos theta equal to পেলাম root 3 by 2 তাহলে root 3 by 2 cos কত ডিগ্রি মান root 3 by 2 প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই মানগুলো তোমার জানা আছে cos কত ডিগ্রি মান root 3 by 2 cos হলো 30 ডিগ্রি মান root 3 by 2 তাহলে cos 30 ডিগ্রি তাহলে অতএব theta equal to 30 ডিগ্রি তাহলে সিদ্ধান্ত অতএব নির্ণয় সমাধান theta equal to 30 এই হলো আমাদের অ্যানসার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি এই সৃজনশীল প্রশ্নটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তোমরা এইভাবে অন্যান্য প্রশ্নগুলো বাসায় প্র্যাকটিস করো সবাই ভালো থেকো ধন্যবাদ